গোপাল কণী পূৰ্ব কিন্তু সূত্ৰ যাষ্টিক স্থিতি বিষয়ে স্পষ্ট সূচনা গোপাল দেখা যায়ক ডিজৰ্ডৰ অৰ্থাৎ মানসিক স্থিতি ঠিক নহয় এই

গোপাল দাস কোটি প্রকার নির পারি নার্কো টেস্ট অধিকারী মানে করু নিরাপারি চিন্তু ইয়া ভিতরে বহুত গুড প্রশ্ন সামনা করে যদি মানসিক স্থিতি তাঁর এতে বিগিডি অবস্থায় থাকে তাহলে সে পুলিশ ডিপার্টমেন্টে কন করুলে পূর্বে এনেক তদন্ত করা যাই কি না গোলিকাণ্ড পছরে কেবল সেই ব্যবস্থা অনেক গোটি কারণ কারণ থাক যাচ্ছে না অন্য কিছু কারণবি

প্রকৃতরে সাইকোলোজিকা ডিজর্ডার কন ইত দূর গোপাল সাইকোলোজিকা ডিজর্ডার লা কন কে লক্ষণ কেখবছিল তবে বর্তমান হত্যা পছরে মানসিক দায়ী বলে যে আশঙ্কা প্রকাশ পাইছি সে প্রথমে আলোচনা করে দেব আমার প্রতিনিধি বর্তমান অনেক নভেশ প্রথমে জাঁন নবু অতিথি মানে বর্তমান অনেক আমি কিন্তু প্রথমে নভেশ আপন জান

ସ୍ୱାସ୍ଥ୍ୟ ମନ୍ତ୍ରୀ ନବ ଦାସଙ୍କୁ ହତ୍ୟା କଲା ତା'ପରେ ତଦନ୍ତ ଯେମିତି ଆଗେଇ ଆଗେଇ ଚାଲିଛି ଗୋଟେ ପରେ ଗୋଟିଏ ସୋପାନ ତଦନ୍ତରେ ଅଗ୍ରଗତି ଘଟୁଛି ଏବଂ ପ୍ରତିଟି ସୋପାନ ରହୁଛି ଗୋପାଳର ଗୋପାଳର ମାନସିକ ସ୍ଥିତିକୁ ନେଇ ଏବଂ ଯଦି ଆପଣ ଗୋପାଳର ପ୍ରଥମ ଦିନର ଅର୍ଥାତ୍ ଗତମାସ ଅଣତିରିଶ ତାରିଖ ଦିନ ଅପରାହ୍ନରେ ଯେଉଁ ମୌଖିକ ବୟାନ ତାର ନିଆଯାଇଥିଲା ଝାରସୁଗୁଡ଼ାରେ ସେଥିରେ ସେ

পরে নিমাংসর টিম আসি তার সাইকোলোজিকা স্থিতি যাঞ্চ কলা তার নিউরোলোজিকা ডিজর্ডর অ্যাঞ্চ কলা এবং সমান্তর ভাবে কটক বড় মেডিকাল টিম অফ ডক্টর গোটে ফর্ম করল যে মেডিকা বোর্ড যা কুযুছে সে তার সাইকোলোজিকা আকটিভিটিজ ক্টি কলে পরে যে হঠাৎ পুঁজি খবর মিলা যে গোপাল সত কেউ কি মিছ কৌছি তা জাঁয়া পাই যে রয়েছে মিছ ধরা মেসিনে তার পরীক্ষা করা য

आमर हस्तगत जहा की नियत चकित जनुमान पूर्व क्राईम ब्राच पक्ष शेषे सीता ही आ, सामना आसीबा आसीच सैकोलोजिकाल डिसऑर्डर मानसिक विकृती सामना तरी मानसिक विकृत रोगी